হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এম ফ্রম নিউ গাইস বিডি। আর আজকে আমাদের সাথে আছে আমাদের গেস্ট, বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আর। আমি আর আচ্ছা, আমি একবার চেক করে দেখি ক্যামেরা কি রোলিং নাকি। ওকে, ক্যামেরা রোলিং। এবং আজকে আমাদের শিরোনাম যেটা হচ্ছে, ইন্দোনেশিয়ায় রাত 9টার পর যদি ছেলে আর মেয়ে একসাথে থাকে তাহলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মানে এটাকে আপনি কি শিওর একবারে? ইয়েস, আমি একেবারে শিওর এই ব্যাপারে। ইন্দোনেশিয়ার একটি জেলায়, জেলার নামটা আমার মনে নেই, কোনো কারো কিছু কিসে পিছু পিছু একটা জেলার মধ্যে যদি অবিবাহিত কোনো ছেলে আর মেয়ে একসাথে থাকে রাত 9টার পরে তাহলে তাদেরকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা একটা আইন হয়েছে এবং এই আইনটা হয়েছে যাতে তারা তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক যাতে না হয়, এটা ঠেকানোর জন্য। তো আপনি এই ব্যাপারে কী বলতে চান? আমি তো এটার মানে সুফল দেখতেছি আরো। অবশ্যই কুফল, কুফল কুফল দেখছেন আপনি? কুফল দেখছি। কেন? যে যাকে পছন্দ হয়, যেমন ধরেন আপনি একটা মেয়েকে পছন্দ করেন বাট সে আপনাকে পছন্দ করে না, তার সাথে আপনি একটু কথা বললেন জোর করে রাত 9টার পর তো আপনাকে বলেছি বিয়ে দিয়ে দিবেন, তো মেয়ে তো রাজি থাকবে না, মেয়ে তো আপনার সাথে এই দেখতেন। এরকম যদি আরও হয়, ছেলে বিবাহিত এই টাইপের কিছু না, দুজনে অবিবাহিত, দুজনে অবিবাহিত হতে হবে এবং দুজনকে একজন আরেকজনের অনাত্মীয় হতে হবে, আত্মীয় হলে না, অনাত্মীয় হতে হবে এবং তাদেরকে একসাথে রাত 9টার পরে মানে পাকড়াও করতে হবে। যদি পাকড়াও হয় তাহলে তাদেরকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা হয়েছে যাতে তাদের মধ্যে কোনো অবৈধ মানে কোনো সম্পর্কে, যেমন এই যে ইয়েস এই টাইপের কোনো কিছু যাতে না হয়, এটা ঠেকানোর জন্যই রাত 9টার পর যদি তাদেরকে ধরে তাহলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা আমার মতে অনেক ভালো একটা আইডিয়া, কারণ আমরা জানি হ্যাঁ মানে যখন তারা রাত 9টার পর একসাথে থাকে তখন কিন্তু অনেক কিছু হতে পারে। হ্যাঁ, মারামারি ঘুষাঘুষি কি লাগলি, রেসলিং রেসলিং, হ্যাঁ রেসলিং, অবশ্যই রেসলিং, একেবারে একেবারে অ্যামেচার রেসলিং, মানে অপ্রশিক্ষণপ্রাপ্ত রেসলিং, কারণ তাদের তো প্রশিক্ষণ পাওয়ার কথা না। সে প্রশিক্ষণের ব্যাপারে আমরা কিছু করতে পারি যাদের জন্য, যেমন আমরা প্রশিক্ষণ দিতে তাদেরকে যেভাবে রেসলিং খেলতে হবে, যদি তারা চায় আমাদের থেকে যে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কথা হলো যে এটা এটা অবশ্যই একটা ভালো জিনিস, কারণ তারা রাত 9টার পর একসাথে থাকবে, হ্যাঁ যে কোনো কোনো অকাজ কুকাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে না, এটা তো হতে দেওয়া যাবে না। ইন্দোনেশিয়া একটা ভালো একটা কান্ট্রি, অবশ্যই একটা একটা ভালো একটা কান্ট্রি, মুসলিম কান্ট্রি, এবং সেসব কান্ট্রি তোমরা এসব জিনিস করতে পারো না। তো এটা একটা অবশ্যই একটা ভালো একটা স্টেপ, এবং বলা হয়েছে যে যে জেলায় এই সকল এই নিয়মটা পালন করা হবে না তাদেরকে নাকি সরকারি ভাতা দেওয়া হবে না। কত অস্থির, মানে তুমি যদি এই নিয়মটা ফলো না করো, তুমি যদি যারা এই রাত্রি 9টার পরে এরকম একসাথে যে 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 এরকম করবে তাদেরকে যদি তোমরা বিয়ে না দাও জোরপূর্বক তাহলে তোমাদেরকে কোনো সরকারি ভাতা দিয়ে সাহায্য করা হবে না, এটা তো অস্থির। আপনি আপনি কী বলেন, বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এটা কি আমরা ইউজ করতে পারি নাকি? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর হিসেবে আপনার এই ব্যাপারে কী বলার আছে? আমি মূলত এবারে একমত যে ঢাকা এবং চট্টগ্রামে এই নিয়ম চালু করা হোক, বিশেষ করে ঢাকার যে পার্কগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষক ছাত্র মিলাতে মানে যেটা কী বলে টিএসসি এবং রমনা এবং বোটানিক্যাল গার্ডেন এবং রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন যদি রাত কেন, বোটানিক্যাল গার্ডেন যদি সন্ধ্যার পর কেউ থাকে তার মানেই তারা তাদের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হোক, এবং যেখানে যাকে পাক সেখানে পাকড়াও করে তাহলে তাদের মা বাবাকে চালানো দরকার, এবং তাদেরকে মানে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে বিয়ে দেওয়া হবে, আর যদি মনে করেন বিবাহিত তারপরে যদি দাঁড়া খায় সেজন্য আরও আইনগত ব্যবস্থা নিতে হবে। এবং এই ব্যাপারে মালয়েশিয়ান সরকারকে মানে যে নিয়মটা করছে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। মালয়েশিয়া না, ইন্দোনেশিয়া। আচ্ছা, একই কিছু হয় জানা প্রজ্ঞা, তো এ ব্যাপারে আমি তাকে কৃতজ্ঞ জানা যায়, এবং তাদের বাংলাদেশ সরকার মানে আমাদের জাতির জনক, জাতির কন্যা, জাতির সন্তোষটার কন্যা, এক এক ঘন্টা পর শেখ হাসিনাকে আমি মানে ওনার কাছে আমি আকুল আবেদন করি যে বাংলাদেশে এই নিয়মটা চালু করা হোক, এবং অবিলম্বে মানে হাইকোর্ট থেকে রুল জারি করা হোক যে এই নিয়মটা অবশ্যই চাই, আমরা চাই। আপনার কী মনে হয় যে এই নিয়মটা যদি বাংলাদেশে করা হয় বাংলাদেশিদের কী কী সমস্যা ফেস কর, মানে যারা রুলটাকে আপনার বাস্তবায়ন করবে আসলে তারা কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এই নিয়মটা বাস্তবায়ন করার ক্ষেত্রে? আমার মাথায় আসে প্রথমতই আসে এটা সংসদে বিল পাস হবে না, কারণ সংসদের যারা আছে, যারা আমাদের যত মন্ত্রী আছে তাদের অনেক পরিবারের সদস্যরাই
আপনি জানেন যে কিছুদিন আগে এক মন্ত্রীর ছেলের কাহিনী জানা গেছে যে সে নাকি অনেক কিছু যাগো, আমরা ওই ব্যাপারে না যাই, আমরা আসলে না যাই, তুফান সরকারের কথা বলতে আমি যাই না, আমরা কার কথা বলছি, কিন্তু আমরা জানি যে আমরা প্রথমত এটা সরকার সংসদেই পাশ হবে না সম্ভবত, কারণ আমাদের যাদের যারা সংসদ সদস্য আছে তাদের অনেক পরিবার পরিজন আছে, তাদের যাদের কাছে এই জিনিসটা অনেক খটকা লাগতে পারে। তো এছাড়াও আপনি কি মনে হয় বাংলাদেশের মানুষরা এই এটাকে পাশ হতে দেবে নাকি দেবে না? বাংলাদেশ যেহেতু গণতন্ত্রের মূল ব্যক্তি জনতা, আমরা জনতার উপরে নির্ভরশীল করি এবং এবারে গণভোট করা হবে এবং সবার থেকে মতামত অবশ্যই গ্রহণযোগ্য হবে, এবং যারা ইয়ং জেনারেশন তাদের মতামত নেওয়া হবে না। অবশ্যই অবশ্যই, তো তোমাদের তোমাদের ছেঁচড়া মতামত ও রাত 9টার পরে তো আমরা লুডু কি লুডু খেলছিলাম, ইস জালার বোতল লুডু তো লুডু তো, তোমাদেরকে এটা এটা দিয়ে শাস্তি দেওয়া দরকার আসলে। তোমরা রাত 9টার পর, রাত 9টা কি, ওরা তো রাত 12টার পর লুডু খেলে তাই না, বাজার বারো এই এই পলাশির মোড়, পলাশি বাজার, পলাশি বাজারের দিকে বিয়া খাইতে গেছি, হ্যাঁ রাত 11টা হইব, সারি সারি বৈশাখ আছে একেবারে, মানে বাজারটার উল্টা পাশে সারি সারি, এই যে ছেলে যে মেয়ে, এই যে ছেলে যে মেয়ে, আমি এটা 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 আমি বলতে চাই যে নিউটনের নিউটনের 3 নম্বর সূত্র, তাদের প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে, এখন যা করবে তার সমান বিপরীত প্রতিক্রিয়া আপনার 10 মাস পরের দিকে পেতে পারে। আর কোনো ইফেক্ট মানে আর কোনো মানে কোনো আকর্ষণ কিছু না থাকবে না? না 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 না, আমরা আমি আমি নিউটনের সূত্র দিয়ে তা দেখিনি, আমরা তা দেখেছি সামাজিক সূত্র থেকে, মানে সামাজিক একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি সেটা দিকে লক্ষ্য করেছি যে তারা রাত 11টার পরে অনায়াসে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে, আর ফট করে দুইটা ছেলে একসাথে, বুঝলাম না কি লেখা, ছেলে মেয়ে ছেলে মেয়ে এরকম এরকম একসাথে একসাথে তারা বসে থাকে। তো বাংলাদেশে রাত 11টার পরে থাকে, আমাদের উচিত রাত 9টার পরেই যদি তোমাদের একসাথে পাকড়াও করা হয় বিয়ে দিয়ে দেওয়া হবে, তাহলে তোমরা একসাথে থাকতে না পারো তাই না? আমরা এ ব্যাপারে আপনি আর কিছু বলতে চান? এবারে আমি অবশ্যই সরকারের কাছে আকুল আবেদন করি যে এটাকে অবিলম্বে সংসদে পাশ করা হোক, এবং বিচারপতি সিনহা সিনহাকে আমি আবেদন করছি যে সে যেন তার হাইকোর্টের রুলে এটা বলে দেওয়া হোক। অবশ্যই অবশ্যই, এবং আমরা এছাড়াও বলতে চাই যে যারা এই ইন্দোনেশিয়ার যেই প্রশাসক যারা এই পদক্ষেপটা নিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, তাদেরকে আমরা সম্মতি জানাই তাদের কাজকর্মের সাথে, এবং আমরা আশা করি যে বাংলাদেশেও আমরা এইভাবে একটা একটা আইন চালু করতে পারবো যাতে আমরা এই সকল যে অবৈধ যত যত কিছু আছে তাদের আমরা রুখতে পারি অতি শীঘ্রই। আপনি আপনি আর কিছু বলে শেষ করতে চান? আমি এতক্ষণ যারা দর্শক আমার সাথে আসছিল তাদেরকে অবশ্যই আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের নেক্সট মানে এপিসোড দেখার জন্য আপনাদেরকে কংগ্রেচুলেশন করছি। সুপ্রিয় দর্শক, এই নিয়ে আমাদের অনুষ্ঠানের আজকের এপিসোডটি শেষ করছি, আশা করি আপনারা আমাদের সাথে পরে বারে থাকবেন, এবং বিদায় বিটিভি বিটিভি আজান দেয়। Pop, 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 pop.